বিয়ের জন্য যেমন মেয়ে পছন্দ জায়েদ খানের, জায়েদ খান সোশ্যাল মিডিয়ায় বহুল চর্চিত এক নাম। এবারের ঈদে মুক্তি পেয়েছে তার অভিনীত সোনার চর সিনেমাটি। ঈদের দ্বিতীয় দিন রাত 8টায় সিনেমাসহ নানা বিষয় নিয়ে তিনি মুখোমুখি হয়েছিলেন একটি গণমাধ্যমের অনুষ্ঠানে। সেখানে তাকে প্রশ্ন করা হয় বিয়ে নিয়ে, কেমন পাত্রী চান বিয়ের জন্য। উপস্থাপকের এমন প্রশ্নের জবাবে জায়েদ বলেন, আমি যে ধরনের পরিবার থেকে আসছি সে অনুযায়ী ঘরোয়া মেয়ে চাই। এছাড়া আমি একটা কথা সবসময় বলি, আগে দর্শনধারী তারপর গুণবিচারী, মানে দেখতে তাকে অবশ্যই সুন্দরী হতে হবে, যেন রাস্তা থেকে হেঁটে গেলে সবাই চেয়ে থাকে। তিনি আরও বলেন, অবশ্যই তাকে সৎ হতে হবে, তার প্রতিটি কাজকর্মে স্বচ্ছতার পরিচয় দিতে হবে, এগুলো হলেই চলবে। টাকা পয়সাওয়ালা পরিবারের মেয়ে হতে হবে, এটি আমার কাছে মোটেই বিবেচ্য বিষয় নয়। ঈদে মুক্তি পাওয়া সোনার চর সিনেমায় জায়েদ খান ছাড়াও ওমর সানি, মৌসুমী, স্নিগ্ধা, শহীদুজ্জামান সেলিম, শবনম পারভিন প্রমুখ অভিনয় করেছেন। গোলাম মোস্তফা, ডেস্ক রিপোর্ট, বিই নিউজ, ঢাকা।